যদি রেলগাড়ি হয় ইন্টারভিউটা, তাহলে তোমাদের ফার্স্ট ইম্প্রেশনটা হলো রেল লাইন। তো তোমাদের যদি রেল লাইন ঠিক থাকে তাহলে তোমার ইন্টারভিউ খুব স্মুথ যাবে। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত রকমের ইন্টারভিউর প্রিপারেশনের জন্য কিন্তু এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট এবং গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো অনেক 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 গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। আশা করছি ইউটিউবের হিস্ট্রিতে বা ইউটিউবে এই রকমের ভিডিও কেউ প্রোভাইড করেনি ইন্টারভিউর জন্য। আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব টোটাল চারটা স্তম্ভ WBP-র ইন্টারভিউর, যে স্তম্ভের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মার্কস পুট হবে। তোমরা বেশি পাবে না কম পাবে, এই চারটা স্তম্ভের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের যে স্কোর সেই স্কোরটা হবে। তো সকলকে বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। তো বেশি দেরি করছি না, ভিডিওটা জলদি শুরু করছি। তো বন্ধুরা, প্রথমেই ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ এর টোটাল চারটি স্তম্ভ, যে স্তম্ভের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে স্কোর দেওয়া হবে। তো এই চারটি স্তম্ভ কী কী সেটা দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু প্রেফার করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, কারণ সেখানে বিভিন্ন রকমের কুইজ এবং PDF দেওয়া হয়। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু তোমরা সমস্ত PDFগুলো সেখানে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফাঁকা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যাও আর জয়েন হয়ে যাও, ঠিক আছে? এরপর চলো আলোচনার মধ্যে চলে যাই। তো ইন্টারভিউ এর চারটি স্তম্ভ কী কী? তো বন্ধুরা, তোমাদের অনেক রিলেটিভ থাকবে যারা 2018 সালে রিক্রুটমেন্টে কিন্তু চাকরি পেয়ে গেছে, সে দাদা হোক, ভাই হোক বা বন্ধু হোক। তাদের কাছে যদি তাদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা শোনো তোমরা, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তাদের মধ্যে কিন্তু সবাইকে আলাদা আলাদা রকমের প্রশ্ন করেছে। তুমি দেখতে পাবে যে কাউকে প্রশ্ন করেছে নিজের সাবজেক্ট নিয়ে বা কোনো অনার্স পেপার নিয়ে, আবার কাউকে প্রশ্ন করেছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, আবার দেখতে পাবে কাউকে প্রশ্ন করেছে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, তোমাকে কী ভালো লাগে, কী খারাপ লাগে, কী খেতে পছন্দ করো, এই রকমের প্রশ্ন। তো ইন্টারভিউটা টোটালি কিন্তু আনপ্রেডিক্টেবল। ইন্টারভিউ কখনোই প্রেডিক্ট করা যায় না যে ইন্টারভিউয়াররা তোমাদেরকে কী প্রশ্ন করবে, ক্লিয়ার? হ্যাঁ, আমরা কয়েকটা কোয়েশ্চেনের উত্তর রেডি রাখবো, যে প্রশ্নগুলো সাধারণত করে থাকে এবং সেই প্রশ্নগুলো যদি আমাদেরকে করা হয় সেই প্রশ্নগুলোতে যাতে আমরা না আটকে যাই। কিন্তু যে চারটি স্তম্ভের কথা বলছি বন্ধুরা, এই চারটি স্তম্ভ কিন্তু তোমাকে প্রত্যেকটা ইন্টারভিউতে কাজে লাগবে। এই জিনিসগুলো কিন্তু WBP-র ইন্টারভিউ, এক্সাইজের ইন্টারভিউ, জেল পুলিশের ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউতে তোমাকে কাজে লাগবে, কারণ এই চারটি বেসিক জিনিস কিন্তু তোমাকে ইন্টারভিউতে নাম্বার পাওয়াতে অনেক হেল্প করবে। এই চারটা স্তম্ভের হেল্প নিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউতে ইজিলি 10+ স্কোর করতে পারবে। এছাড়াও যদি তোমার সাবজেক্ট নিয়ে নলেজ থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু উত্তর দিয়ে দিতে পারো, আমি 110% শিওর তোমরা 12+ স্কোর করতে পারবে। বুঝতে পারলে? তো ক্লিয়ারভাবে বলছি, তোমরা এই চারটা জিনিসে মেন ফোকাস করো এবং সঙ্গে সঙ্গে নিজের যে অনার্স পেপার আছে বা নিজের যে ভালো লাগার সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু পড়াশোনা চালু করে দাও। এরপর চলো তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে কী করবে এই চারটা স্তম্ভ কী কী। তো বন্ধুরা, প্রথম স্তম্ভ হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন, সেকেন্ড স্তম্ভ হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে তোমার উপস্থিতি। আমি সমস্ত স্তম্ভগুলো আলোচনা করব ধরে ধরে, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউতে কীভাবে তোমরা 12+ স্কোর করতে পারবে খুব ইজিলি। ইজি ওয়েতে কিন্তু খুব ইজিলি 10+ স্কোর করা যায়। তো চলো এরপর 3 নম্বর স্তম্ভটা দেখে নেওয়া যাক। 3 নম্বর স্তম্ভ হচ্ছে বিহেভিয়ার মানে তোমার আচার আচরণ, ব্যবহার, স্বভাব, চাল চলন, চরিত্র ইত্যাদি। এবং 4 নম্বর যে স্তম্ভটা হচ্ছে, সেই 4 নম্বর স্তম্ভটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, তুমি কীভাবে উপস্থাপনা করছো নিজেকে। তো চলো এরপর ডিসকাস করছি প্রথম স্তম্ভ থেকে, ফার্স্ট ইম্প্রেশন। বন্ধুরা, তোমরা এই কথাটা তো সবাই শুনেছো, ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন। তো বন্ধুরা, তোমরা যখনই ইন্টারভিউ হলে নক করলে আর তুমি বললে আমি কি আসতে পারি, তখন থেকে কিন্তু তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেল। তখন থেকেই কিন্তু ইন্টারভিউয়ার্সদের চোখ তোমার উপরে, বিভিন্ন সাইকোলজিস্ট ওখানে বসে আছে, তোমাদেরকে এক্সামাইন করছে, তোমার বডি মুভমেন্ট এক্সামাইন করছে যে তুমি কী করছো কী করছো না। এরপর সেখান থেকে সেই চেয়ারে আসা পর্যন্ত
তোমার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা তোমাকে ঠিক করে দেবে যে তোমার ইন্টারভিউ কী লেভেলের হবে। তোমাদেরকে দেখে ইন্টারভিউয়ারদের মাইন্ডে কিন্তু একটা জিনিস আসবে যে হ্যাঁ, এই ছেলেটাকে নেওয়া যেতে পারে। এইভাবে তৈরি হয়ে যেতে হবে, এইভাবে কনফিডেন্ট সহকারে যেতে হবে। আমি বলছি না তোমরা সাজ গোজ করে পাউডার মেখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেই কিন্তু হয়ে যাবে। আমি বলছি তোমাদের নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে, ড্রেস কোড মেনটেন করতে হবে, চুল দাড়ি ভালোভাবে কেটে করে কনফিডেন্টলি যেতে হবে। এরপর তোমার ফার্স্ট ইমপ্রেশন গেল। ফার্স্ট ইমপ্রেশনে যেটা আমি তোমাদেরকে বললাম বারবার মনে রাখবে, তোমাদের ফার্স্ট ইমপ্রেশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইন্টারভিউ রেলগাড়ি চলবে। যদি রেলগাড়ি হয় ইন্টারভিউটা, তাহলে তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা হলো রেল লাইন। তো তোমাদের যদি রেল লাইন ঠিক থাকে তাহলে তোমার ইন্টারভিউ খুব স্মুথ যাবে। কিন্তু এরপর ফার্স্ট ইমপ্রেশন শেষ হয়ে গেল, এরপর এসে যাচ্ছে অ্যাপিয়ারেন্স। তুমি নিজের উপস্থিতিটা তাদেরকে বোঝাবে যে হ্যাঁ স্যার, আমি এখানে উপস্থিত আছি, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পদের জন্য একটা যোগ্য ক্যান্ডিডেট, আমি এই পদটা, আমি এই চাকরিটা খুব ভালোভাবে পালন করতে পারবো। ইন্টারভিউ হলে তোমার উপস্থিতিটা কিন্তু ইন্টারভিউয়ারদেরকে বুঝিয়ে দিতে হবে। ক্লিয়ার বলতে পেরেছি? উত্তর দেবে একেবারে কনফিডেন্টলি, গলার টোন থাকবে একদম নম্র ভদ্র, না বেশি লাউড না বেশি কম, একেবারে মিডিয়াম ভয়েসে কথা বলবে, যে প্রশ্ন করবে তার দিকে চোখ রেখে। বুঝতে পারলে? মানে তোমার অ্যাপিয়ারেন্স হবে একদম খাঁটি, যাতে তারা বুঝতে পারে হ্যাঁ, ইন্টারভিউ নিচ্ছি একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। নেক্সট স্তম্ভ চলে আসি, 3 নম্বর স্তম্ভ, বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে আচার আচরণ, ব্যবহার, স্বভাব, চালচলন, চরিত্র। মানে তুমি কিভাবে কথা বলছো, তারা যে প্রশ্ন থ্রো করছে তুমি চমকে যাচ্ছ না? তো দেখবে আমাদের অভ্যাস থাকে, কোনো জিনিস যদি না পারি, স্যার এটা কী, এটা জানতাম স্যার, এটা এটা পাচ্ছি না, কেন পাচ্ছি, পারবো স্যার পারবো, এই যে এই জিনিসগুলো, কেউ মাথা চুলকাচ্ছ, কেউ প্যান্ট টানছো, এই জিনিসগুলো করবে না ইন্টারভিউতে। তোমার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের মধ্যেও কিন্তু স্বচ্ছতা আনতে হবে। পারছি না তো ডাইরেক্ট বলে দেবো, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, স্যার এটা জানা নেই, বাস সেখানেই শেষ হয়ে যাবে ওটা। সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করার কারণ নেই, কারণ একটা দুটো প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু ইন্টারভিউতে ক্যান্সেল কোনো দিনও করেন না, সেটা তোমরা মাথায় রাখবে। বিহেভিয়ারটা নিজের ঠিক করো, স্বভাবটা নম্র রাখো, রেসপেক্ট দিতে শিখো, বড়দেরকে রেসপেক্ট দিতে শিখো। যখন কোনো ফেমাস ব্যক্তির নাম নিবে আগে মাননীয় মাননীয়া এই সমস্ত জিনিস ব্যবহার করো। বুঝতে পারলে? বিহেভিয়ারের মধ্যে একটা নম্রতা ভদ্রতা নিয়ে আসো। এরপর 4 নম্বর পয়েন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে বলছি উপস্থাপনা। আরে বন্ধু, তুমি প্রিলি কোয়ালিফাই করে এসেছো, তুমি পিএমটি পিইটিতে লাফিয়ে এসেছো, তুমি মেন ক্র্যাক করে আজ ইন্টারভিউর শিটে বসেছো, তুমি জানো তুমি একটা যোগ্য ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরিটা করার জন্য, তুমি সব কিছুই জানো, বাস নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে হবে। ওখানে যে প্রশ্নগুলো ধরবে সেগুলো তোমার জানার মধ্যেই থাকবে, সিচুয়েশন বেস প্রশ্নগুলো তোমার জানার মধ্যেই থাকবে, তোমাকে ঠিক সময় ঠিক বুদ্ধি কাজে লাগিয়ে সেই উত্তরটা তাদেরকে বলতে হবে। ক্লিয়ার? নিজেকে উপস্থাপনা করা সব থেকে জরুরি। তুমি জানো অনেক, তোমার বিদ্যা অনেক আছে, তুমি ইতিহাস ভূগোল সব পড়ে শেষ করে দিয়েছো, কিন্তু সেখানে নিজেকে উপস্থাপন করতে পারলে না, সেখানে উত্তর দিতে পারলে না, তাহলে রেজাল্ট কী হলো? রেজাল্ট হলো জিরো। তাহলে সেখানে কিন্তু উত্তর দিতে পারতে হবে, সেটার জন্য কিন্তু মক ইন্টারভিউ দাও, সেটার জন্য বলা প্র্যাকটিস করো, নিজে ছাদে মাঠে আয়নার সামনে ফোনের ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করে নিজেকে কথা বলো, নিজের সঙ্গে কথা বলো, নিজেকে চেনো, কী পরিস্থিতিতে তুমি কী করবে কী করবে না সেগুলো ভাবো, এবং সেই পরিপ্রেক্ষিতে কী কী রিপিট প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও চিন্তা করো। একটা উত্তর দিলে সেই উত্তরটার পরিপ্রেক্ষিতে তোমাকে কী কী প্রশ্ন করা হতে পারে সেটা কিন্তু তোমাকে ভাবতে শিখতে হবে, তবে গিয়ে কিন্তু ইন্টারভিউ তুমি কোয়ালিফাই করবে খুব ইজিলি, তোমরা 12+ স্কোর করবে, আমি লিখে দিলাম। ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা তোমাদের কাছে? 4টা জিনিস, ফার্স্ট ইমপ্রেশন, অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এই 4টা জিনিস তোমরা ঠিক করে নিয়ে যাও, আর তোমরা পারবে ঠিক করতে। এখন অনেক সময় রয়েছে নিজেকে বিল্ড করার, নিজের পার্সোনালিটিটাকে হাই লেভেলে নিয়ে যাওয়ার। ক্লিয়ার করতে পেরেছি? এরপর তো তোমার সাবজেক্ট বেসিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তো পড়তে হবে বন্ধুরা। আর সেই প্রশ্নগুলো যে কী ধরবে তোমাকে ইন্টারভিউয়াররা সেগুলোও কনফার্ম নয়, কাউকে এক ধরে তো কাউকে অন্য কিছু, সেটা তোমরা সকলেই জানো। কী প্রশ্ন করবে সেটা কেউ জানে না, সবাই একটা অনুমান শুধু করতে পারে যে এই প্রশ্নগুলো ধরা হয় তো এগুলোই ধরবে। কিন্তু এই 4টা জিনিস যদি তোমরা ক্লিয়ার করে যেতে পারো, তাহলে তোমরা 10+ স্কোর করতে পারবে,
আর যদি তুমি তোমার সাবজেক্ট থেকে প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে ইজিলি বন্ধু বলছি আমি, ইজিলি 12+ স্কোর করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা এত দূরেই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ইন্টারভিউর অনেক 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 পার্ট বানিয়ে রেখেছি, অনেক পার্ট আছে তোমাদের জন্য, তোমরা ভিডিওর প্লেলিস্টে গিয়ে করে কিন্তু ওই পার্টগুলো দেখে নেবে, আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে গিয়ে করে ভিডিওগুলো দেখে নেবে, তোমরা অনেক উপকৃত হবে। ওয়েস্ট বেঙ্গলের জিকে থেকে শুরু করে সিচুয়েশন বেসড অনেক প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি এবং নিয়ে আসতে থাকবো। তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কী কী প্রশ্নের উত্তর দরকার, কী রকমের ভিডিও দরকার, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা এত দূরেই ছিল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ, ভালো থাকবেন।